হ্যালো গাইস, আজ আমি কথা বলবো মায়ানমারতে বসবাসকারী মুসলিম নিযুক্ত রোহিঙ্গাদের সম্পর্কে। আমরা তো জানি মানুষ মানুষের তরে, মানুষ মানুষের জন্য, কিন্তু মায়ানমারতে কি হচ্ছে? তাদের মধ্যে কি মানুষত্ব বলে কিছু নেই? তারা কীভাবে অসহায় মুসলিমদের ওপর এইভাবে নির্যাতন করছে? মুসলিমরা সর্বশেষে বাধ্য হয়েছে বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে, কিন্তু আমরা হয়তো ভুলে গেছি তারা শরণার্থী নয়, তাদের বড় পরিচয় হলো তারা মানুষ। তাদের গায়ে এবং আমাদের গায়ে একই রঙের রক্ত বইছে, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। ধর্ম বর্ণ নয়, মানুষকে বাস্তবে মানুষত্বের পরিচয় নিয়ে, এবং সেটা পরিচিত হবে আমরা যদি রোহিঙ্গাদের সাহায্য করি, তাদের সহযোগিতা করি এবং তাদের প্রতি সহানুভূতিশীল হই। আমাদের উচিত তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। হয়তো হতে পারে আমরা বেশি কিছু করতে পারি না, সর্বোচ্চ ইউটিউবে 2 দিনের ভিডিও দেখে আবেগী মনোভাব সৃষ্টি করতে পারি, কিন্তু তা করলে চলবে না। আমাদের রোহিঙ্গাদের প্রতি সচল ভাবে তাদের জন্য কাজ